উই ওয়ান্ট জাস হ্যাঁ শুধু এই আওয়াজেই গর্জে উঠত সল্টলেক স্টেডিয়াম ঠিক কাল সন্ধ্যে সাতটার সময় ঠিক এই লেখাতেই ভরে উঠত গ্যালারির প্রত্যেকটা স্ট্যান্ড কিন্তু এই ভয়তেই তো ডার্বিটা বাতিল করতে হলো বলুন পঁয়ষট্টি হাজার মানুষ একসাথে যখন গ্যালারি থেকে গর্জে উঠবে উই ওয়ান্ট জাস্টেস স্বাভাবিকভাবেই কেঁপে উঠতো কলকাতার মাটি কিন্তু এটাই তো হতে দিলেন না আপনারা বাতিল করলেন ডুরন্ত ডারবি কিন্তু এই প্রোটেস্টের মাঝখানেই ডুরন্ত কাপের প্রত্যেকটা ম্যাচ তো হয়েছে এসিএল টু পর্যন্ত খেলা হয়েছে তাহলে হঠাৎ করে এই কলকাতা ডাবি বাতিল করা কেন হল এই জবাবটা চাই আমাদের পুলিশ প্রশাসনের থেকে ঠিক আছে মেনে নিলাম যে পুলিশের কাছে লোক নেই আর্মি তো ছিল আপনারা এসিএল ম্যাচে প্রায় তিরিশ হাজার দর্শককে যদি আপনারা পুলিশ ফোর্স দিতে পারেন তাহলে ডুরন্ত কাপে আপনারা পুলিশ ফোর্স দিতে পারবেন না আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই প্রোটেস্ট তো দুদিনে হয়নি এই প্রোটেস্ট চলে যাচ্ছে লাস্ট এক সপ্তাহ ধরে এই এক সপ্তাহের প্রোটেস্টের মাঝখানেই দুরন্তের ম্যাচ হয়েছে এসিএল টু এর ম্যাচ হয়েছে ডুরান্ত ডার্বির টিকিট বিক্রি হয়েছে কালকে দাঁড়িয়ে লোকেরা অফলাইন টিকিট পর্যন্ত কিনেছে সাত আট ঘন্টা লাইন দিয়ে আজকে লোকেরা লাইন দিয়ে টিকিট কাটতে গেছে তাহলে আপনারা যখন জানতেন যে আপনাদের কাছে নাকি পুলিশ ফোর্স নেই আর্মিও নাকি নেই তাহলে সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা ঠিক ম্যাচের একদিন আগে কেন হঠাৎ করে কি হলো একটাই জিনিস হয়েছে এ দু তিন দিনে জানা গেছে এই দু তিন দিনে প্রচার হয়েছে যে এইবারের কলকাতার ডার্বি হবে প্রতিবাদের ডার্বি সেখান থেকেই এই সিদ্ধান্ত সেখান থেকেই এই কলকাতার ডার্বি বাতিল করা হলো না হলে যদি আপনারা জানতেন আগে থেকেই যে আপনারা পুলিশ ফোর্স দিতে পারবেন না তাহলে আপনারা ডুরান্দের অফলাইন টিকিট সেলস কালকে করতেন না আপনারা ডুরান্দের মেম্বার টিকিট সেল আজকে দাঁড়িয়ে করতেন না ধিক্কার এবং লজ্জা ডুরান্দ অর্গানাইজার্সদের অ্যাকচুয়ালি উচিত আর ডুরন্ত কাপ অর্গানাইজ না করা আর্মির একটা টুর্নামেন্ট থেকে এক্সপেকটেশন সবসময় অফ দি হাইয়েস্ট স্ট্যান্ডার্ড থাকা উচিত আমাদের যে এটা আর্মির টুর্নামেন্ট ডিসিপ্লিন প্রপার প্ল্যানিংয়ে একটা টুর্নামেন্ট হবে এইটুকুনি তো এক্সপেকটেশন আর্মির থেকে কি এই এক্সপেকটেশনটা রাখাটা খুব বাড়াবাড়ি আমাদের তো আপনারা দিনের পর দিন বছরের পর বছর এই ডুরেন্ট কাপ এরকম অরাজকতায় প্ল্যানিং করছেন এরকম অরাজকতায় অর্গানাইজ করছেন আপনাদের উচিতই নয় এই ডুরেন্ট কাপ আর অর্গানাইজ করা বন্ধ হয়ে যাক যেরকম বন্ধ ছিল বন্ধ করে দিন এরকম টুর্নামেন্ট লাগবে না তার জায়গায় অন্য টুর্নামেন্ট খেলবো তাও ভালো কিন্তু এই ডুরান্ট কাপকে আর জাস্ট নেওয়া যাচ্ছে না আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কি মনে হয় যে ডুরান্ট কাপের কি আর কলকাতায় এই টুর্নামেন্ট অর্গানাইজ করা উচিত আমার তো আর মনে হয় না ইটস হাই টাইম দ্যাট উই বয়কট ডুরান্ট ইটস হাই টাইম দ্যাট উই ডোণ্ট গো অ্যান্ড ওয়াচ ম্যাচেস কারণ এরকম হতে থাকবে এবং আমরা আমাদের নিজের সময় নষ্ট করে নিজেদের শরীরকে অসুস্থ করে একজন ফুটবল প্রেমীর হওয়ার এক্সকিউজ দেখিয়ে দেখিয়ে বারবার নিজেদেরকে ভেতর থেকে শেষ করে দেবো এটা আর নেওয়া যাচ্ছে না ডুর কাপকে জবাব দিতে হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে কি হয়েছে এক্স্যাক্টলি আজকের এই মিটিংয়ে কি ডিসকাশন হয়েছে এটা লোকেদের সামনে তুলে আনা হোক কেন এই ডুরন্ত কাপ বাতিল করা হলো এর ডিটেলস সমর্থকদের সামনে তুলে দেওয়া হোক যদি এটা এন্টারটেনমেন্টের কারণে আপনারা মনে করছেন যে ডুরন্ত কাপকে আপনারা এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন তাহলে এর আগের ম্যাচগুলো কেন সরানো হলো না এই প্রোটেস্ট তো বহুদিন ধরে হচ্ছে তাহলে এর মাঝখানের যে ম্যাচেসগুলো অর্গানাইজ করা হয়েছিল সেগুলো আপনারা কেন ক্যান্সেল করলেন না কেন এখনো শোনা যাচ্ছে যে ডুরেন্ট কাপের সেমিফাইনাল ফাইনাল এখনো কলকাতায় হবে এবার হয়তো এই গর্জন শুনে আপনারা হয়তো ডিসিশন নেবেন যে না ঠিক আছে এবার এটাকে আমরা বাইরে নিয়ে চলে যাই কিন্তু এখনো রিপোর্টস বেরিয়ে আসছে যে আপনারা এখনো ডিলেমার মধ্যে রয়েছেন যে সেমিফাইনাল এবং ফাইনালটা কলকাতায় করা যাবে কি যাবে না কেন এন্টারটেনমেন্ট যখন তাহলে সরিয়ে দিন পুরো কলকাতা থেকে করতেই হবে না কোনো ম্যাচ অলরেডি শোনা যাচ্ছে কোয়ার্টার ফাইনালসের মোহনবাগানের ম্যাচ জামশেদপুরে হবে এবং ইস্ট বেঙ্গলের ম্যাচ শিলংয়ে হবে আই ওয়েলকাম দিস ডিসিশন দিস ইস আ গুড ডিসিশন আই সাপোর্ট দিস ডিসিশন অবশ্যই তাহলে আপনি সেমিফাইনাল এবং ফাইনালও সরিয়ে নিয়ে যান এবং সেকেন্ড রিফান্ডের যদি আপডেট জানতে চাও তাহলে রিফান্ডও বলা হয়েছে পুরোপুরি দেওয়া হবে অফলাইন এবং অনলাইন দুটো টিকিটেরই দাম কিন্তু ফেরত দেওয়া হবে কিন্তু এখানেও প্রশ্ন প্রচুর প্রথম কথা অনলাইন টিকিট যেটা আমরা কিনেছি যেই ট্যাক্স দিয়ে যে কনভিনিয়েন্স ফি দিয়ে আমরা টিকিট কেটেছি সেই এক দাম রিফান্ড করা হবে কিনা নাকি শুধুমাত্র টিকিটের যে বেস প্রাইস আপনারা সেটা রিফান্ড করবেন তার জবাব চাই সেকেন্ড যারা অফলাইনে টিকিট কেটেছেন ঘন্টার পর ঘন্টা সাত আট ঘন্টা লাইন দিয়ে কাদার মধ্যে বৃষ্টির মধ্যে না ঘুমিয়ে যারা টিকিট কেটেছেন অফলাইনে দাঁড়িয়ে তাদের টিকিট কি সেই একইভাবে দেওয়া হবে যেরকমভাবে তারা টিকিট কেটেছেন মানে আবার লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করে আপনারা সেই টিকিটের দাম ফেরত দেবেন কেন কেন আমাদের কি সময়ের কোনো দাম নেই এছাড়াও জবাব চাই যেইভাবে টিকিট দেওয়া হয়েছে যেভাবে টিকিট ডিস্ট্রিবিউট করা হয়েছে এইবারের ডার্বি কেন গতবারের ডার্বি থেকে দেখা যাচ্ছে এবং তারও আগে হয়তো সেখান থেকে ব্ল্যাক মার্কেটে কত টিকিট বিক্রি হচ্ছে কত টিকিট ব্ল্যাকে বিক্রি হয়েছে চড়া দামে লোকেরা সমর্থকরা সেই টিকিট কিনেছেন তাহলে সেই দামটা কে দেবে আপনারা দেবেন না ব্ল্যাকার্সরা দেবেন তাহলে সেই উত্তর তো চাই তাহলে এতগুলো উত্তর এতগুলো যে ক্ষতি সমর্থকদের হচ্ছে সেটার দায়িত্ব কে নেবে একে তো আমরা টিকিট কাটতে যাই নিজেদের সময় নষ্ট করে নিজেদের টাকা নষ্ট করে নিজেদের অসুস্থ করে তারপর যদি সেই টিকিট রিফান্ড তুলতেও সেই একই জিনিস হয় আবার টাকা খরচা করে যাও আবার অসুস্থ হয়ে পড়ো আবার সময় নষ্ট করো তাহলে এই মানুষের সময় নষ্ট হওয়ার দামটা কি আপনারা দেবেন একে তো আপনাদের টিকিট যেরকমভাবে বিক্রি হয় সেই নিয়ে মানুষদের মধ্যে অনেক ক্ষোভ অনলাইনে টিকিট কেটে অফলাইনে টিকিট তুলতে যেতে হয় সত্তর টাকা কনভিনিয়েন্স ফি কিসের জন্য আমরা দিই লাইনে দাঁড়িয়ে আবার টিকিট তুলতে হয় এটাই কি প্রাপ্য সমর্থকদের আমি তো মনে করি না সেটা ইটস হাই টাইম দ্যাট পিপল দ্য ফুটবল লাভার্স অফ কলকাতা নিডস টু রেজ দেয়ার ভয়েস আমাদের প্রতিবাদ করতে হবে আমরা প্রতিবাদ না করলে দিনের পর দিন আমাদেরকে এইভাবেই ভুগান্তি ভুগতে হবে এইভাবেই আমাদের টেকেন ফর গ্রান্টেড নিয়ে রাখবে এই অর্গানাইজার্সরা এই ফুটবল অথরিটিজ লোকেরা আমার রিকোয়েস্ট সকল সমর্থকদের কাছে কালকে যেরকম সন্ধ্যে সাতটার সময় ডুরানদের ডার্বি হওয়ার কথা আমাদের হয়তো এরা মাঠে ঢুকতে দেবে না কিন্তু মাঠের বাইরে আমাদের থাকতে হবে উপস্থিত থাকতে হবে প্রত্যেক সমর্থকদের ইস্ট বেঙ্গল হোক কি মোহনবাগান হোক দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি শান্তিপূর্ণভাবে আমাদেরও প্রোটেস্ট করতে হবে আমাদের নামতে হবে রাস্তায় অলরেডি বিভিন্ন আলট্রাস গ্রুপ বিভিন্ন ফ্যান ক্লাবসরা তারা নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এটা পোস্ট করছে শান্তিপূর্ণভাবে পিসফুল প্রোটেস্ট পিসফুল মার্চ হবে সল্টলেক স্টেডিয়ামের ভিআইপি গেট থেকে সময়টা সম্ভবত বিকেল চারটে আমি এখনো শিওর নই আমি যেরকম ডিটেলস পাবো আমি সেরকম শেয়ার করতে থাকবো কিন্তু আমি রিকোয়েস্ট করবো সকলেই প্রত্যেকটা ফ্যান ক্লাবসের সাথে কানেক্ট করুন দেখুন ওদের সোশ্যাল মিডিয়া পেজেস ফলো করুন এবং দেখুন যে কবে কখন ওরা এই পিসফুল প্রোটেস্ট স্টার্ট করছে আই রিকোয়েস্ট এভরি ভুলে যান কলকাতা ফুটবল ভুলে যান ইস্ট বেঙ্গল মোহনবাগান আমাদের যেই উদ্দেশ্য ছিল যেই প্রতিবাদের আওয়াজ আমাদের তোলার কথা ছিল মাঠের ভেতরে সেই আওয়াজটাই যেন ওঠে মাঠের বাইরে রাস্তায় উই ওয়ান্ট আ পিসফুল প্রোটেস্ট উই ওয়ান্ট জাস্টিস পঁয়ষট্টি হাজার মানুষের যে গর্জন সেটা মাঠের ভেতরে নয় মাঠের বাইরে হতে হবে পুলিশকে বুঝতে হবে যে এইভাবে প্রতিবাদের আওয়াজ বন্ধ করে দেওয়া যায় না এই প্রতিবাদের কণ্ঠ চুপ করিয়ে দেওয়া যায় না আসুন কালকে চলি আমরা যুব ভারতীতে কালকে চলি আমরা প্রতিবাদ করতে সব রাস্তায় একটি স্বর জাস্টিস ফর আর